1840 সালে বেকিং পাউডার আবিষ্কার হয়। শুরু হলো পেস্ট্রি কেক। ফ্রান্সের অ্যান্টোনিন ক্যারিনকে আধুনিক পেস্ট্রি কেকের শেফ বলা হয়। ব্ল্যাক ফরেস্ট কেকের জন্ম আসলে জার্মানিতে। এটি আসলে স্পঞ্জ স্যান্ডউইচ, যার পরতে পরতে জড়িয়ে আছে নরম সাদা ক্রিম, চেরি ও চকলেট। তাই স্পেশাল কারোর জন্মদিন বা বাড়িতে পার্টি হোক, বানিয়ে ফেলুন এই ব্ল্যাক ফরেস্ট কেক। দি পারফেক্ট কেক এভরি টাইম। এনজয় উইথ ব্ল্যাক ফরেস্ট।